আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রবাস বন্ধুর নতুন একটি পর্বে। প্রবাস বন্ধুকে আপনারা কমেন্টের মাধ্যমে এবং ফোন করে নিয়মিতই জানতে চাচ্ছেন মালয়েশিয়া কলিং ভিসায় দ্রুত যাওয়া যাবে কোন কাজে, বা মালয়েশিয়া কলিং ভিসায় কিভাবে কম সময়ে যাওয়া যাবে। আজকের ভিডিওটি তাদের জন্য যারা মালয়েশিয়াতে একটু দ্রুত যেতে চান। মালয়েশিয়া কলিং ভিসায় বর্তমানে প্রচুর ধীরগতি রয়েছে এবং অনেক মেডিকেলের মেয়াদও শেষ হয়েছে, আপনারা বিভিন্ন গণমাধ্যমে সেটি দেখেছেন। কিন্তু মালয়েশিয়াতে দুটি সেক্টরে কর্মীর চাহিদা রয়েছে। মালয়েশিয়ার কনস্ট্রাকশন সেক্টরে প্রায় 4 লাখ কর্মীর চাহিদা রয়েছে, বিভিন্ন গণমাধ্যমে সেটি প্রচারিত হয়েছে। এবং মালয়েশিয়ার পাম অয়েল অ্যাসোসিয়েশন জানিয়েছে কর্মী সংকটে তাদের $4.6 বিলিয়ন ক্ষতি হয়েছে। এবং বাংলাদেশিদের জন্য কনস্ট্রাকশন এবং পাম বাগানের ভিসাগুলোই বর্তমানে দ্রুত হচ্ছে। আপনারা যারা মালয়েশিয়া কলিং ভিসায় একটু দ্রুত সময় যেতে চান, তারা ফ্যাক্টরির অপেক্ষা না করে বা সার্ভিস সেক্টরের অপেক্ষা না করে কনস্ট্রাকশন কিংবা পাম বাগানের এই ভিসাগুলোতে যেতে পারেন, তাহলে কম সময়ে যেতে পারবেন। আমাদের কাছেও বেশ কিছু কনস্ট্রাকশন কোম্পানি এবং একটি পাম বাগানের কোম্পানি রয়েছে, চাইলে আমাদের সাথে যোগাযোগ করেও যেতে পারেন, আমি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অনেকেই মনে করেন যে কনস্ট্রাকশনের কাজ অনেক পরিশ্রম, হ্যাঁ একটু পরিশ্রম বেশি, কিন্তু একটু পরিশ্রম বেশি হলেও কনস্ট্রাকশনে কিন্তু আপনি অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন। আপনি শুরুতে যাবেন কনস্ট্রাকশন হেল্পার হিসেবে, পরবর্তীতে আপনি মিস্ত্রি হলে বা আপনার কিন্তু প্রমোশন হয়, মালয়েশিয়াতে এই সুযোগটি রয়েছে। 2000 থেকে 2500 রিঙ্গিত স্যালারি পায় অনেকেই এবং ওভারটাইম সহ ভালো একটি স্যালারি পায়। আপনি বিদেশ যাচ্ছেন পরিশ্রম করার জন্য, কষ্ট করার জন্য। আমার মতে 2-5 বছর একটু কষ্ট করে বেশি টাকা আর্নিং করে যদি চলে আসতে পারেন, সেটি আপনাদের জন্য ভালো হবে। বর্তমানে আমাদের কাছে যে সকল কনস্ট্রাকশন কোম্পানিগুলো রয়েছে সেগুলোর কিছু কোঠা শেষ হয়ে গেছে, যেগুলো আছে সেগুলো আমি একটু আলোচনা করছি আপনাদের সাথে। এ সকল কোম্পানিগুলোর কাজের সময় হবে 8 ঘন্টা, বেতন হবে 1500 রিঙ্গিত, প্লাস প্রত্যেকটি কোম্পানিতে ওভারটাইম থাকবে। প্রথম কোম্পানিটির কাজ শেষ। 2 নম্বর যেটি আছে সেটি হচ্ছে ভিক্টোরি বিল্ডার্স SDN BSD, এটিতে কর্মীর বয়স হতে হবে 20 থেকে 35, অর্থাৎ 18 থেকে 35 পর্যন্ত হলে আমরা নিতে পারবো। এরপরে আছে ম্যাট্রিক্স এক্সেলকন SDN BSD, এটিতেও বয়সসীমা 20 থেকে 35। চুহান আন চাই MSDB বারহেড, এটিতেও বয়স 20 থেকে 35। 5 নম্বরের কাজটি শেষ। 6 নম্বরে হচ্ছে আর্টানস কনস্ট্রাকশন SDN BSD, 7 হচ্ছে কেজুর উতেরান ব্রডওয়ে SDN BSD, SLS আলফা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন SDN BSD। এই কোম্পানিগুলোতে আমরা মেডিকেল করছি, এবং অন্য অফিসে যদি আপনার মেডিকেল ফিট পাসপোর্ট থাকে তাহলেও আমাদেরকে দিতে পারেন ট্রান্সফার করে, আমরা শুরুতেই ট্রান্সফার নিব না। যদি আপনার মেডিকেলের মেয়াদ কমপক্ষে 1 মাস থাকে, তাহলে আপনার পাসপোর্টের রঙিন 1 কপি ফটোকপি এবং একটি ছবি আমাদেরকে দেবেন, আমরা সেটি কোম্পানিতে পাঠাবো বায়োডাটা করে। যদি কোম্পানি আপনার অ্যাকসেপ্ট করে, তারপর আপনি ট্রান্সফার করে আমাদের লাইসেন্সে দেবেন, তবে অবশ্যই মেডিকেলের মেয়াদ ন্যূনতম 1 মাস থাকতে হবে। এছাড়া আমাদের কাছে একটি পাম বাগানের ভিসা রয়েছে, কোম্পানির নামটি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, রিসদা অ্যাগ্রো। এটিতে বয়সসীমা হতে হবে কর্মীর 18 থেকে 40 বছর, ডিউটি হবে 8 ঘন্টা, সপ্তাহে 6 দিন, বেতন হবে 1500 রিঙ্গিত, প্লাস ওভারটাইম থাকবে প্রতিদিন। যারা দ্রুত মালয়েশিয়া কলিং ভিসায় যেতে চান, তারা এই সকল কাজগুলোতে যেতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করলে আমরা খুব দ্রুতই মেডিকেল সম্পন্ন করে আপনাদেরকে দ্রুত পাঠাতে পারব। এই মুহূর্তে বাংলাদেশে ফ্যাক্টরির কাজ একদমই নেই, আমার কাছে যে তথ্য রয়েছে হয়তো আরও 15-20 দিন পরে কাজ নামতে পারে। তাই যারা দ্রুত মালয়েশিয়া কলিং ভিসায় যেতে চান, ফ্যাক্টরি বা সার্ভিস সেক্টরের কাজের অপেক্ষা না করে কনস্ট্রাকশন এবং পাম বাগানের এই ভিসাগুলোতে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।